বন্ধুরা আজকে আমরা যে ভ্যাকেন্সির উপর আলোচনা করব এর জন্য যদি আপনি 8 পাস করে থাকেন বা 10th পাস করে থাকেন বা যদি আপনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলেও কিন্তু এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যেটা দেওয়া হয়েছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া যাকে শর্টে RCI বলা হয় এই নোটিফিকেশন সংক্রান্ত A to Z আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন এবং এখানে কিন্তু রেগুলার পোস্টে বন্ধুরা নিয়োগ হচ্ছে তো একটা অপরচুনিটি আপনাদের কাছে রয়েছে কাইন্ডলি ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য ট্রাই করবেন যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে চলুন আমরা দেখিনি সেই নতুন নোটিফিকেশনটা দেখুন এখানে কিন্তু রেগুলার পোস্টে নিয়োগ হবে তবে প্রথম যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এর জন্য কিন্তু সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে না কারণ হচ্ছে এটা কিন্তু ডেপুটেশন বেসিসে নিয়োগ হবে তো যারা অলরেডি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা সেমি গভর্নমেন্ট বা অটোনোমাস বা স্টেটিউটরি অর্গানাইজেশনের মধ্যে যারা অলরেডি জব করছেন বা সার্ভিস করছেন শুধুমাত্র তারাই কিন্তু এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে যার জন্য আমরা এই পোস্ট নিয়ে কোনো প্রকার আলোচনা করব না দেখে নেব তারপর কি পোস্ট রয়েছে তারপর রয়েছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর এবং এর জন্য সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে সেটা ইউআরের জন্য এবং 35,000 উপর আপনাদের পে স্কেল থাকবে যেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে তবে ম্যাক্সিমাম 30 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করা যাবে এবং 5 বছরের এজের ক্ষেত্রে ছাড় থাকবে শুধুমাত্র যারা গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছেন তাদের জন্য তবে কিছু পার্টিকুলার স্টেট থেকে অ্যাপ্লিকেশন করলে এজের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে যার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য থাকবে এবং এই পোস্টের জন্য অ্যাসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিক সাবজেক্ট আপনার থাকতে হবে অ্যাট ডিগ্রি লেভেলে তাছাড়া আরও কোয়ালিফিকেশান রয়েছে কোয়ালিফিকেশান একটু বেশি থাকার জন্য সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে না যার জন্য আমি এটা নিয়ে আলোচনা করলাম না এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন পড়বে দেখে নেবেন তারপর যে পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং এর জন্য সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে তবে এটা কিন্তু ওবিসির জন্য রিজার্ভ থাকবে 19,000 উপর আপনাদের পে স্কেল থাকবে এবং এটাও কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে 18 থেকে 25-এর মধ্যে আপনার এজ হতে হবে এবং 35 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র গভর্নমেন্ট সার্ভেন্টরা আবারও কিছু পার্টিকুলার স্টেট থেকে অ্যাপ্লিকেশন করলে এজের ক্ষেত্রে ছাড় থাকবে এবং এই পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন অথবা ইকুইভ্যালেন্ট এবং সঙ্গে টাইপিং স্পিড 32 আওয়ার পার মিনিট ইন ইংলিশ প্রয়োজন পড়বে এবং 25 আওয়ার প্রয়োজন পড়বে হিন্দির ক্ষেত্রে তারপর রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ MTS পোস্ট এবং MTS পোস্টের জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে ইউআরের জন্য সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে 18,000 উপর আপনাদের পে স্কেল থাকবে এবং এটাও কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট তবে এখানে 25 বর্ষ অবধি শুধুমাত্র অ্যাপ্লিকেশন করা যাবে এবং 35 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরা তাছাড়া কিছু আবারও ছাড় রয়েছে এজের ক্ষেত্রে দেখে নেবেন এগুলো এবং এর জন্য আপনার মিডল স্কুল স্ট্যান্ডার্ড পাস অর্থাৎ যদি আপনি 5 পাস বা 8 পাস করে থাকেন তাহলে আপনি MTS পোস্টের জন্য এলিজিবল থাকবেন যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে ট্রাই করতে পারেন কিছু জেনারেল কন্ডিশন অবশ্যই আমরা আলোচনা করব এগুলো দেখুন অ্যাপ্লিকেশনটা করতে গেলে সম্পূর্ণ অফলাইনে বাই পোস্ট আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং এর জন্য আপনাকে মার্কেট থেকে একটা এনভেলপমেন্ট নিতে হবে তারপর আপনার সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করতে হবে করার পর এই যে অ্যাড্রেসটা রয়েছে এখানে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু আপনাকে সেটা বাই পোস্টের থ্রুতে পাঠাতে হবে এবং সেটাও 45 ডেজের মধ্যে তবে যদি আপনি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এক্সেট্রা স্টেট থেকে আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা উইদিন 60 ডেজের মধ্যে পৌঁছালো কিন্তু হবে তো এটি ছিল শুধুমাত্র ত্রিপুরা স্টেটের জন্য রিল্যাক্সেশন তাছাড়া আর কোনো ছাড় এই ক্ষেত্রে আপনারা পাবেন না তাছাড়া যারা ডেপুটেশন বেসিস পোস্টে নিয়োগ হবে বা যারা ডেপুটেশন বেসের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কিন্তু প্রপার চ্যানেলে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং কিছু ডকুমেন্ট আপনাদের প্রয়োজন পড়বে এগুলো আপনারা নিজের একটু কাইন্ডলি চেক করে নেবেন
এবং পরবর্তী সময় আপনাদের রিটার্ন টেস্ট এবং স্কিল টেস্ট হবে। তবে মনে রাখবেন, রিটার্ন টেস্ট বা স্কিল টেস্ট অ্যাটেন্ড করার জন্য কোনো প্রকার টিএ বা ডিএ কিন্তু আপনাকে দেওয়া হবে না। এখন হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। যারা ডেপুটেশন বেসিসের জন্য অ্যাপ্লিকেশন করবেন, এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এটা আপনাকে ফিল আপ করে সাবমিট করতে হবে। এবং যারা ফ্রেশার্স রয়েছেন, আপনাদের জন্য প্রয়োজন পড়বে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা। এটা আপনাকে ফিল আপ করে কিন্তু সাবমিট করতে হবে। এবং এটা হচ্ছে যারা ডেপুটেশন বেসিসের জন্য অ্যাপ্লিকেশন করবে, তাদেরকে সঙ্গে এই ফর্মটা ফিল আপ করেও কিন্তু সাবমিট করতে হবে। একই সঙ্গে এগুলোকে কিন্তু বন্ধুরা আপনাকে সাবমিট করতে হবে। আপনাকে সেপারেট অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন কিন্তু নেই। তো এটাই ছিল বন্ধুরা আজকের নোটিফিকেশন, যা ভিডিওর মধ্যে আমি আলোচনা করলাম প্রতিটি বিষয় নোটিফিকেশনের উপর। যদি নোটিফিকেশন সংক্রান্ত আপনারা আরও কিছু জানতে চান, নিচে কমেন্ট করবেন। যতটা পসিবল হয়েছে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করেছি নোটিফিকেশনের উপর। দ্যাটস ইট। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, মেক শিওর লিভ এ কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ গাইজ।